আপনার মোবাইল কি গরম হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত স্লো কাজ করছে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনারা দেখছেন ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ এবং আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম হোসাইন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনার স্মার্টফোনটি গরম হওয়ার মূল কারণ হলো এটাই যে আপনার স্মার্টফোনের প্রসেসরের কিন্তু একটি নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। যখনই এই নির্দিষ্ট ক্যাপাসিটির বাইরে প্রসেস করবে তখনই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা গরম হবে। আপনি যখন গেমস খেলবেন এবং বেশিক্ষণ ইন্টারনেট ব্রাউজ করবেন তখনই দেখবেন যে আপনার ফোনটি অতিরিক্ত ওয়ার্ম হয়ে গেছে। সো আজকের আপনাদেরকে সিম্পল কিছু কৌশল দেখাবো, যে কৌশলগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনার স্মার্টফোনটি আর ওয়ার্ম হবে না, অর্থাৎ গরম হবে না। তো এর জন্য দেখবেন যখন আপনার ফোনটি গরম হতে যাচ্ছে, অর্থাৎ গরম হওয়ার পর্যায়ে, তখনই সরাসরি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে সরাসরি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে চলে যাবেন। তো অ্যাকচুয়ালি আমার এই ফোনটি শাওমি রেডমি, সো এখানে অপশনটা একটু আলাদা। বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের অপশন আছে। সো আপনারা সবাই জানেন যে অ্যাপ্লিকেশন এরকম লেখা থাকবে, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট অথবা অ্যাপস এরকম লেখা থাকবে। তো আমার এখানে যেহেতু শাওমি রেডমি, তার জন্য এখানে আদার্স, সরি, এখানে এই যে ইনস্টলেড অ্যাপ, এখানে এটা থাকবে। এই যে এরকম দেখবেন অল ডাউনলোড, ডাউনলোডেড, রানিং, তারপরে এখানে আপনাদের থাকবে ডিসেবলড। তো এখানে প্রথমে যাবেন সরাসরি রানিংয়ে। রানিংয়ে গেলেই দেখতে পারবেন আপনার প্রসেসর কতটুকু কাজ করতেছে, অর্থাৎ র্যাম, র্যামটাই কিন্তু মূল ফ্যাক্টর। 2GB কারো কারো 3GB, কারো তারও বেশি, কারো 1GB, কারো 512। তো এখানে দেখুন অনেকগুলো প্রসেস করতেছে এবং প্রত্যেকটা টাইম উঠতেছে কতটুকু কাজ করতেছে। এই যে দেখুন এই ইমোটা প্রসেস করছে আপনার 1 ঘন্টা 34 মিনিট 45 সেকেন্ড, এই যে বাড়তেছে, প্রত্যেকটা প্রসেসিংটা কিন্তু এখানে হিসাব থাকে এবং প্রসেস করতে থাকে। দেখুন আমার এই ফোনটিতে অলরেডি সেটিং প্রসেস করতে 84 MB ব্যবহার হচ্ছে, ফেসবুকে 11 MB, আবার আরও ফেসবুকে 61 MB, ম্যাসেঞ্জারে 9 MB, এজেট স্ক্রিন রেকর্ডারে 135 MB, এরকম প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু এই যে দেখুন সিস্টেম লান্সারে 100 MB, রিদমিক কিবোর্ডে দেখুন 14 MB। তো এটা কিন্তু মূলত প্রসেস, আর এই MBটা খরচ কোথা থেকে হচ্ছে, এটা কিন্তু আপনার র্যাম থেকে হচ্ছে। যখনই এই প্রসেসটা আপনার র্যামের তুলনায় অতিরিক্ত খরচ হয়ে যাবে তখনই আপনার ফোনটা গরম হয়ে যাবে। তো চলুন একটু হিসাব করা যাক। ধরুন আপনার ফোন 2GB র্যাম, তো 2 × 1024, আপনারা জানেন যে সাধারণত 1024 MBতে 1GB, তো 2048। তো এখানে যে এই টোটালটা কাউন্ট করলে, অর্থাৎ যোগ করলে যে অ্যামাউন্টটা আসে, এটা যদি আপনার 2GB র্যাম হয় তাহলে এটার যদি মানে অতিরিক্ত হয়ে যায় তখনই আপনার কিন্তু প্রসেসটা অতিরিক্ত কাজ করবে, আর বা সমান সমান হলেও কিন্তু গরম হয়ে যাবে। আবার ধরুন আপনার আসে 1GB র্যাম, তাহলে 1GB জানেন আপনারা 1024, 1024 যদি আপনার এটার এখানে অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আলটিমেটলি আপনার ফোনটা স্লো করবে, হ্যাং করবে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যাবে। তো এখন আপনারা কি করতে পারেন, এতক্ষণ আপনাদেরকে ধারণা দিলাম যে ফোন কেন গরম হয় বা কেন স্লো হয়, এখন আসেন সমাধানে। তো সমাধান হল এটাই যে আপনি যখন ইউজ করবেন, যখন দেখবেন আপনার ফোনটা গরম হতে যাচ্ছে, সেই পর্যায়ে সরাসরি এই প্রসেস ম্যানেজারে এসে আপনার যেটা দরকার নেই প্রসেস সেটা সরাসরি অফ করে দিবেন। ধরুন আমার এখন এই ফেসবুকের একদমই দরকার নেই, এটা জাস্ট স্টপ করে দিবেন। এই যে এটার উপরে প্রেস করলে ধরুন আমার এই ফেসবুকটা দরকার নেই, জাস্ট এখানে স্টপ প্রসেসিং দিয়ে দিবেন। ম্যাসেঞ্জারের দরকার নেই, স্টপে দিয়ে দিবেন, যেগুলো দরকার সেগুলো। আবার এটা কিন্তু অটোমেটিকলি প্রসেসটা, মানে যখনই আপনি অ্যাপ্লিকেশনটা অন করবেন বা যখন এটা আপডেট নিতে চাবে বা কোনো কাজ অটোমেটিকলি হবে তখনই কিন্তু প্রসেসটা আবার অন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আরও একটা আপনাদের সমাধান, ধরুন আপনার এই অল অ্যাপ্লিকেশন আসার পরে আপনি অ্যাপ্লিকেশনগুলো সার্চ করবেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার দরকার নেই সেগুলো ডিসেবল করে দিন অথবা আনইনস্টল করে দিবেন। ধরুন এই যে হ্যান্ড বায়োমেট্রিক, এটা আমার দরকার নেই, তো এটা আপনাদের এইখানে থাকবে, যেহেতু আমার এটা শাওমি রেডমি, সেখানে ওই অপশনটা নেই, এটা সরাসরি এটা মানে অন্য অপশন থেকে করতে হয়। তো আমার যেহেতু অনেকেই রেডমি ইউজ করে না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ফোর্স স্টপ করে দিতে পারেন অথবা এখান থেকে আনইনস্টল, এরকম একটা বাটন আসবে এইখানে, জাস্ট এখানে আনইনস্টল দেখবেন অথবা ডিসেবল দেখবেন, ডিসেবল আপনারা প্রেস করে দিবেন, যেগুলো দরকার নেই সেগুলো বাছাই করে আপনারা আনইনস্টল অথবা ডিসেবল করে দিবেন। কারণ আমার এখানে অপশন নেই এই ফোনে, কজেস এটা অন্যভাবে করতে হয় সরাসরি এই থেকে। সো এখানে আপনাদের এখানে লেখা থাকবে আনইনস্টল, আপডেট দিলে এটা ডিসেবল লেখা আসবে।
সো আশা করি আপনারা এই প্রসেসটা বুঝতে পেরেছেন। এরপরে যেইগুলো ডিসেবল করবেন ওগুলো এইখানে এই যে রানিং এর পাশে এইখানে লেখা থাকবে আপনাদের ফোনে, যারা সাধারণত স্যামসাং অথবা যে কোনো ফোন শাওমি রেডমি একটু আলাদা অপশন থাকে, এগুলোর মানে ক্যাটাগরিটা একটু আলাদা, তারপরে লেনোভো এগুলো একটু আলাদা, কিন্তু এইসব অপো বা এইসব নর্মাল ফোন লাইক আপনার সাধারণত যারা ইউজ করে ওয়ালটন স্যামফোন এগুলো সাধারণত একই সিস্টেম সব অপারেটিং। তো এখানে এই যে এরকম এখানে ডিসেবল লেখা থাকবে ওখান থেকে অ্যানাবেলে প্রেস করলে অ্যানাবেল হয়ে যাবে। এখন আসুন পরবর্তী প্রসেস। পরবর্তী প্রসেসে আপনারা সরাসরি আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, মেবি আপনারা ভুলে গেছেন যে প্রসেসটা কিন্তু অটোমেটিকলি আবার রিস্টোর করে আবার শুরু হবে কখন, যখন আপনার এটা আপডেট এসে যাবে অথবা কেউ ওইটার কাজটা যখন শুরু হবে তখন আপনার এই প্লে স্টোরে গিয়ে সরাসরি সেটিংয়ে গিয়ে অটো আপডেটটা বন্ধ করে দিবেন। তখন এই যে এখানে অটো আপডেট এখানে লিখে দিবেন, এই যে আমার দেখেন ডু নট আপডেট লেখা আছে, এখানে আপনাদের থাকবে অটো আপডেট এরকম প্রেস থাকবে, আপনারা এখানে ডু নট আপডেট দিয়ে দিবেন। তাহলে প্রসেসটা যখন অটোমেটিকলি আপডেট হবে না আর প্রসেসটা আপনার ওরকম নিবে না। তো এছাড়াও আরও এই হলো কিন্তু মূল ফ্যাক্টর। এরপরে আরও একটা কাজ করবেন, সরাসরি এই প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন ইয়েলো বুস্টার। YOLLOW ইয়েলো বুস্টার ইয়েলো বুস্টার সার্চ দিলেই অর্থাৎ সার্চ বক্সে লিখলেই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সরি মাই নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ইজ ভেরি স্লো হেয়ার, সো আমি অ্যাকচুয়ালি আমার পরিবেশে নেই। এই যে দেখুন চলে আসছে, আমি বলতেছি যে আমি ভিডিওটা তৈরি করছি আমার বোনের বাসায় বসে। অ্যাকচুয়ালি আমি যে খানে বসে ভিডিও তৈরি করি বা যেখানে আমি থাকি সেখানে 4 Mbps স্পিড, সেখানে খুবই দ্রুত স্পিড, সো আসলে পরিবেশ না থাকলে ভিডিও করা যায় না। সো পাশের এক দোকান থেকে পাসওয়ার্ড এনে আমি কানেক্ট করে নিছি আর কি। এটা জাস্ট ইনস্টল করে ওপেন করবেন। ওয়েট করার পরে এই যে দেখুন CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে প্রেস করলে কুল ডাউন হবে অর্থাৎ ঠান্ডা হবে আর কি, প্রসেসটা একটু কমে যাবে, যে কুলিং ডাউন CPU। দেখেন সুপার হেলদি লেখা আছে, আপনার হেলথ স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দিবে। এরপরে আপনি যদি এখানে বুস্ট করতে চান, যেমন এখানে র্যাম যদি ক্লিন করতে চান করতে পারবেন, স্টোরেজ যদি ক্লিন করতে চান সেটাও করতে পারবেন। এখানে প্রেস করে আপনি টোটালি দেখবেন, এখানে যদি যখনই আপনার CPUটা এই যে এক্সেলেন্ট লেখা আসছে অর্থাৎ এটার মানে কারেন্ট স্টেট, অর্থাৎ এটার কারেন্ট স্টেট হলে আমার খুব সুপার হেলদি আছে অর্থাৎ এক্সেলেন্ট আছে, তো এখানে লাল হয়ে যাবে। আপনারা যখন দেখবেন অতিরিক্ত এটা প্রেস করলে এটা ঘুরবে, ঘুরে এটা প্রসেস হয়ে যাবে। সো আশা করি আপনাদের গরম হবে না। আর যাই হোক, আজকের ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেল। আর অবশ্যই আমাদের আরেকটা কথা বলবো, আমাদের যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে যে না আপনারা বুঝতে পারেনি তারপরে এই প্রসেসটা করার পরও গরম হচ্ছে, তো যদি এরকম কোনো ফেস করে থাকেন প্রবলেম অথবা যদি এই টিউটোরিয়ালটি আপনি ভালো করে বুঝতে না পারেন, সরাসরি আমাদের ফেসবুক পেজ আছে, যে পেজটি সরাসরি আপনারা লাইক করে ইনস্ট্যান্টলি আমাদেরকে মেসেজ করবেন। আমরা মেসেজ অপশনটি আগে থেকেই চালু, আমরা আমাদের অপারেটররা আপনাদের যে কোনো মেসেজ রিপ্লাই করবে যে কোনো প্রবলেম। বাট অ্যাকচুয়ালি আমাদের আপনারা তো জানেন যে আমাদের ইউটিউব যে চ্যানেল আসলে টপ 5 চ্যানেল বাংলাদেশ, সো সেই ক্ষেত্রে অনেক কমেন্টস আসে প্রতিনিয়ত, সেগুলো রিপ্লাই করার সময় হয় না। সো আপনারা যদি ফেসবুকে করেন অনেক অপারেটর এখানে আসলে অ্যাডমিন আছে, সো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা অনেক সমাধান পাবেন, যে কোনো প্রবলেম আপনারা আমাদের এখানে শেয়ার করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।